সেলিনা জাবেদের কাছে গিয়ে বলল, ভাই আমার পরনের কাপড়টা খুলে যাচ্ছে, দয়া করে আমার বাচ্চাটা একটু আপনার কোলে নিন, আমি কাপড়টা ভালো করে পরে আবার নিয়ে নিচ্ছি। জাবেদ বলল, আপনি কে, কোথা থেকে আসলেন, আপনাকে তো চিনলাম না। সেলিনা বলল, ভাই আমি অন্য এলাকার মানুষ, এখানে একটা জরুরি কাজে এসেছিলাম, হাঁটতে হাঁটতে আমার পরনের কাপড়টা খুলে যাচ্ছে, তাই বলছি একটু সাহায্য করুন। জাবেদ বলল, ঠিক আছে আপনার বাচ্চাটা আমাকে দিন। সেলিনা বাচ্চাটা জাবেদের কোলে দিয়ে কাপড় ঠিক করে পরতে লাগলো। কাপড় পরতে পরতে সেলিনা জাবেদকে প্রশ্ন করল, ভাই আপনার বাড়ি কোথায়? জাবেদ বলল, আমার বাড়ি এখান থেকে 2 কিলোমিটার দূরে। সেলিনা আবারও প্রশ্ন করল, ভাইয়া আপনি কি বিয়ে শাদী করেছেন? জাবেদ বলল, না এখনো বিয়ে করিনি, এমনি কথাবার্তা চলছে। কথা বলতে বলতে সেলিনার কাপড় পরা শেষ হয়েছে। জাবেদ বলল, নিন এবার আপনার বাচ্চা নিন, বলে সেলিনার কোলে দিতেই সেলিনা চিৎকার করে বলে উঠল, এই তুমি আমাকে কেন ছেড়ে যাচ্ছ, আমি এই ছোট্ট বাচ্চা নিয়ে এখন কোথায় যাব, দোহাই লাগে, তুমি আমাকে ছেড়ে যেও না। এমন সময় একটা লোক এসে বলল, কিরে আপা কি হয়েছে, এখানে আপনারা বাচ্চা একটা নিয়ে টানাটানি দিচ্ছেন কেন? সেলিনা কান্না করে বলল, ভাই এই লোক আমার স্বামী, আমাকে এক বাচ্চার মা বানিয়ে দিয়ে এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ভাই আমার স্বামীকে একটু বুঝান। মেয়েটির এমন কাণ্ড দেখে জাবেদ রীতিমতো অবাক হয়ে বলল, এই মহিলা কি বলো তুমি, কে তোমার স্বামী? সেলিনা লোকটাকে আবারও কেঁদে বলল, ভাই দেখেছেন আবারও মিথ্যা কথা বলছে। এবার অপরিচিত লোকটা জাবেদের শার্টের কলার ধরে বলল, এই বেটা বিয়ে করে বউ নিয়ে ফুর্তি করতে ভালো লাগে, বাচ্চা হওয়ার পর আর ভালো লাগে না, তাই না? তোদের কারণে আজকে মেয়েরা সমাজে অবহেলিত হচ্ছে, দিন দিন পতিতালয় বেড়ে যাচ্ছে, তোদেরকে কঠোর হাতে দমন করা দরকার, চল আমার সাথে। সেলিনাকে বলল, আপনি আমার সাথে আসেন, উচিত বিচার পাবেন, বলেই তাদেরকে নিয়ে গেল। সেলিনা এবং জাবেদকে রাজন নামের ওই অপরিচিত লোকটি জাহিদ নামের একটা লোকের কাছে নিয়ে গেল। জাহিদ বলল, রাজন এরা কারা, এখানে কেন নিয়ে আসলি? রাজন বলল, বড় ভাই এই মহিলাটা খুব অসহায়, তার এই লম্পট স্বামী তাকে বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে এখন তাকে আবার ছেড়ে যেতে চায়, এখন মহিলাটা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবে, তাই আপনার কাছে এনেছি, আপনি তাদেরকে সুষ্ঠু বিচার করে দেন। জাহিদ রেগে গিয়ে বলল, আমার এলাকায় নারী নির্যাতন, তা তো আমি কিছুতেই হতে দেব না, নারী হলো মায়ের জাত, তুই যদি এই মহিলার দায়িত্ব নিতে না পারবি তাহলে তাকে কেন বিয়ে করেছিস? জাবেদ বলল, ভাই আমি এই মহিলাকে চিনি না, আর বাচ্চাটাও আমার নয়, আপনি বিশ্বাস করেন? জাহিদ বলল, চোর কখনো চুরি করে শিকার করে না, তুই যদি এই মেয়েকে ছেড়ে যাবি তাহলে তুই ওর দেওনা পাওনা যা আছে সব দিয়ে দে। জাবেদ বলল, ভাই কি করলে আপনারা বিশ্বাস করবেন যে ওই বাচ্চা আমার নয়? রাজন বলল, তুই তো কখন থেকে সে ডায়লগ দিয়ে আসছিস, এসব কথা না বলে সোজা বউ বাচ্চা নিয়ে বাড়িতে চলে যা, আর না হয় বাচ্চাটা তুই নিয়ে নে, এই মহিলার কাবিনের টাকা দিয়ে তাকে তালাক দিয়ে দে। জাবেদ কি করবে নিজেই বুঝছে না, মনে মনে আল্লাহকে ডাকছে, বিনা দোষে ফেঁসে গেছে, এখান থেকে উদ্ধার হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। জাহিদ এবার রেগে গিয়ে বলল, তুই বোধহয় আমাকে চিনিস না, আমি এই এলাকার ডন বললেই চলে, এমন পিটান পিটাবো জন্মদাতা বাপের নাম ভুলে যাবি, সোজাসুজি বল এখন এই মহিলাটাকে কি করবি তুই? জাবেদ বলল, ভাই কত টাকা দিতে হবে, তোদের কাবিন কত আমি তো জানি না। সেলিনাকে বলল, তোমাদের কাবিন কত বলো। সেলিনা বলল, 1 লক্ষ টাকার কাবিন, 50,000 টাকার নগদ, 50,000 টাকা বাকি। জাহিদ বলল, ও আচ্ছা তাহলে কম টাকা কাবিন দিয়েছিস, এই জন্য যে কোনো সময় যেন তাকে ছেড়ে দিতে পারিস, এখনই 50,000 টাকা বের কর। জাবেদ মোবাইল বের করে ফোন দিল টাকার ব্যবস্থা করার জন্য। অপরদিকে সাবিনা নামের একটা মহিলা সেলিনার বাড়িতে গিয়ে সেলিনার মাকে বলল, খালা আপনার মেয়ে সেলিনা কোথায়? আমার বাচ্চাটা গতকাল থেকে নিয়ে গেছে, এখনো দিয়ে যায়নি, কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে কোনো হিসাব আছে? তার সাথে আমার কথা ছিল, প্রতিদিন রাতে আমার বাচ্চা আমাকে দিয়ে যাবে, লাগলে আবার পরের দিন সকালে নিয়ে যাবে, এখন আজকে 2 দিন হয়ে গেল বাচ্চার কোনো খবর নেই। সেলিনার মা বলল, সেলিনা গতকালকে থেকে গেছে যে এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, আসলে আমি বলবো তোমার বাচ্চা তোমাকে দিয়ে আসতে। সাবিনা বলল, আসে নাই মানে, তা আমার বাচ্চা কোথায় নিয়ে গেছে? দেখেন খালা, আমার বাচ্চার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনার মেয়েকে ছাড়বো না, বাচ্চা চুরির মামলা করব। সেলিনার মা এবার রেগে গিয়ে বলল, তোমাকে কে বলেছিল বাচ্চা ভাড়া দিতে? আমি বলেছিলাম নাকি, বাচ্চা ভাড়া দিয়ে টাকা নিতে তো ভালোই লাগে, তুমি মামলা করবে আর আমরা কি বসে বসে আঙুল চুষবো? যাও এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। সাবিনা বলল, দেখেন খালা, আপনার মেয়ে কিন্তু কাজটা ভালো করছে না, আমি আপনাকে সহ ফাঁসিয়ে দেব। গেলাম, সাবিনা বাচ্চার খোঁজে বের হয়ে গেল।
ওদিকে জাহিদ এবং রাজন খুবই খুশি। আজকে কয়েকদিন পরে মোটা অঙ্কের একটা ধান্দা হলো। জাহিদ বলল, সেলিনা আসলে একটা জিনিস, যেভাবে হোক মক্কেল নিয়ে আসে। জাহিদ বলল, এরকম আর দুই একটা ধান্দা হলেই দুজন দুটো মেয়ে নিয়ে ফুর্তি করে আসবো। একটা মুরব্বী মানুষ একটা বিল্ডিং এ উঠছে। এমন সময় সেলিনা গিয়ে বলল, চাচা আমার বাচ্চাটা একটু ধরেন তো। মুরব্বীটা বাচ্চা নিয়ে দৌড়ে পালিয়ে গেল। সাবিনা বাচ্চা খুঁজতে এসে দেখল সেলিনার কাছ থেকে নিয়ে চলে গেল। সেলিনা চিৎকার করে, এই আমার বাচ্চা কোথায় নিয়ে যাচ্ছেন? সাবিনাও তাদের পেছন পেছন দৌড়ে গেল। মুরব্বীটা বাচ্চা নিয়ে একটা রুমের মধ্যে ঢুকে গেল। সেলিনাও পেছন পেছন ওই রুমে ঢুকে গেল, কিন্তু সাবিনা টের পেল না তারা কোথায় ঢুকে গেছে। সে এদিক সেদিক খুব খোঁজাখুঁজি করছে। সেলিনা মুরব্বীকে বলল, আপনি আমার বাচ্চা আমাকে দিয়ে দেন। মুরব্বী বলল, বাচ্চা দেব, তবে বিনিময়ে আমাকেও কিছু দিতে হবে, নইলে কিন্তু বাচ্চার গলা টিপে মেরে ফেলবো। আমার বাচ্চা আবার আপনাকে কিছু দিতে হবে মানে? হ্যাঁ অবশ্যই দিতে হবে, নইলে আমি তোকে দিয়ে আমার ইচ্ছা মতো আমার মনের খায়েশ মিটাবো, বলেই সেলিনাকে ধরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। সেলিনা বলল, দেখেন আমি কিন্তু এক্ষুনি পুলিশকে ফোন করব। মুরব্বী বলল, কোনো সমস্যা নাই, আমাকে পুলিশ খুঁজে পাবে না। সেলিনা তাড়াতাড়ি মোবাইল বের করে 999 ডায়াল করে বলল, স্যার আমাকে একটা লোক জোর করে ধর্ষণ করছে, দয়া করে আমাকে বাঁচান স্যার, বলেই ফোন কেটে দিল। মুরব্বী বলল, পালিয়ে যাওয়ার সব পথ বন্ধ, সোজাসুজি আমি যা চাই তা দিয়ে দে, জোর করে কিছু করতে হলে টেনে হেসড়ে ছিঁড়ে ফেলবো। সেলিনা বলল, আপনি আমার বাবার বয়সী মানুষ, আপনি আমাকে এমন কিছু করিয়েন না। খুব অল্প সময়ে পুলিশ চলে এসে দরজা বাড়ি দিতে লাগলো। সেলিনা গিয়ে দরজা খুলে দিল। পুলিশ বলল, কি হয়েছে এখানে? সেলিনা বলল, স্যার আমাকে লোকটি জোর করে ধর্ষণ করতে চাইছে আর আমার বাচ্চাকে মেরে ফেলতে চাইছে। পুলিশ বলল, কি ব্যাপার, মেয়ে দেখলে জ্বালা পোড়া বেড়ে যায় তাই না? মুরব্বীটা আবার দাড়ি খুলে ফেললো। দাড়ি খুলতে দেখে পুলিশ অবাক হয়ে বলল, কে আপনি? আমার নাম জাবেদ, এই মহিলা আমার সাথে প্রতারণা করে 50,000 টাকা নিয়েছে, তাই আমি আমার টাকাগুলো উদ্ধার করার জন্য তাকে এখানে নিয়ে এসেছি। পুলিশ বলল, কিভাবে নিল আপনার টাকা? জাবেদের কাছ থেকে যে টাকা নিয়েছে সব কিছু পুলিশকে খুলে বলার পর পুলিশ বলল, জাবেদ আপনি উচিত কাজ করেছেন, আমরা এই মহিলাদেরকে খুঁজছি, এদের একটা বড় সিন্ডিকেট হয়ে গেছে, কিছুদিন ধরে অনেক মানুষ এমন প্রতারণার শিকার হয়েছে। সেলিনাকে বলল, চল তোকে থানায় নিয়ে যাব। সেলিনা বলল, স্যার আমাকে ক্ষমা করে দেন। পুলিশ বলল, আগে থানায় চল, বাকিটা পরে হবে, বলেই সেলিনাকে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে। এমন সময় সাবিনা দৌড়ে এসে পুলিশকে বলল, স্যার এই মহিলা আমার বাচ্চাটা নিয়ে এসেছে, আজকে 7 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার বাচ্চা দেয়নি, দয়া করে আমার বাচ্চাটা আমাকে দিয়ে দেন। পুলিশ বলল, তোমার বাচ্চা তুমি এই মহিলাকে কেন দিয়েছ? সাবিনা বলল, স্যার ও আমার কাছ থেকে বাচ্চা ভাড়া করে নিয়েছে। পুলিশ বলল, ও আচ্ছা, তাহলে এই কথা, আজকাল বাচ্চাও ভাড়ায় পাওয়া যায়, তোমার বাচ্চা ভাড়া দিয়েছে বলে সে অপরাধ করার অপশন খুঁজে পেয়েছে, সুতরাং তুমিও সমান অপরাধী, চলো তুমিও থানায় যাবে, বলেই পুলিশ সাবিনাকে সহ থানায় নিয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। এমন প্রতারণার শিকার সাধারণ মানুষ অনেকেই হচ্ছে, তাই সবসময় সাবধানে থাকবেন, নিজের প্রতি নিজেই খেয়াল রাখবেন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।